সো বন্ধুরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি মাইনক্রাফটের নতুন একটা আরো এপিসোডে। আর এখানে আমি বেড়া দিয়ে ঘিরে দিয়েছি, কারণ এখানে সব মোবস উৎপাদন হয়ে যাচ্ছিল, মানে ওই ক্রিপার ট্রিপার চলে আসছিল, তার জন্য এখানে বেড়া দিয়েছি। এখনো পুরোপুরি হয়নি, আমি এটা 10 বার ভেঙেছি আর বানিয়েছি ওই ক্রিপারের জন্য। আর ক্রিপারের জন্য আমার কুকুরটাও মরে গেছে। তো ম্যাপ বানাতে আমার শুরুতে যেটা লাগবে, যেটা এটা আমি সব কিছু নাম এত ভুলে যাই কেন ভাই? আচ্ছা, নাম দিয়ে কোনো যায় আসে না। তো এখানে এগুলো নিয়ে নিয়েছি, অনেকগুলোই কালেক্ট করে নিয়েছি। তো মোটামুটি আমার কাছে 34টার মতো সুগার ক্যান আছে। এই সুগার ক্যান দিয়ে আমি কাগজ বানাবো, কাগজ বানানোর পর এটা দিয়ে ম্যাপ বানানো যাবে। চলো দেখি। এখন পর্যন্ত আমি বানাইনি অবশ্য, আমি সব কিছু এই গেমের মধ্যে এক্সপেরিমেন্ট করি, আলাদা করে অন্য কিছু করি না। তো এখানে চেষ্টা করা যাক। প্রথমে কাগজ, এই তো এখানে পেপার আছে, পেপার কতগুলো বানাতে হবে আমি জানি না, তবে বানিয়ে নিই কয়েকটা। তো এখান থেকে আমি কয়েকটা রেডস্টোন ডাস্ট নিয়ে নিয়েছি, আর এখান থেকে কয়েকটা আয়রন নিয়েছি। তো দেখি এবার হয় কি না। আমাদের কম্পাস, এই তো কম্পাস, এখানে কম্পাস পেয়ে গেছি, এখানে কম্পাসটা আমি বানাবো। হয়ে গেছে আমাদের কম্পাস তৈরি। এবার আমাকে কি করতে হবে জানি? হ্যাঁ, এবার আমাকে পেপার দিয়ে এরকম করে 9টা, হ্যাঁ হলো না। এবার কি করব তাহলে? আমার মনে হচ্ছে এখানেই পাওয়া যাবে ম্যাপটা খুঁজলে। তো এখানে বাই বাহ, এখানে এমটি ম্যাপ রয়েছে অলরেডি। তো এখানে আমার ম্যাপ তৈরি হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ ম্যাপটা কত সুন্দর হয়েছে। এখানে ভিলেজ দেখা যাচ্ছে আমার ম্যাপের মধ্যে। তো ম্যাপটা মিডিলে রেখে চার সাইডে কাগজ দিলে এই ম্যাপটার সাইজ বড় হয়ে যায়, সেটা খুব ভালো কথা, খুব ভালো কথা। এবার রাত হয়ে গেছে, তার আগে আমি রাতটা ইয়ে করার আগে আমি একটা কাজ করতে পারি। আমি এখানে একটু ঘুমিয়ে নিই, সকালবেলায় আমি অ্যাডভেঞ্চারে যাব। গুড মর্নিং, ঘুম হয়ে গেছে, আর এখানে আমি আজকে অ্যাডভেঞ্চারে যাব, দেখবো আমার আশেপাশে কী কী আছে। তার আগে দেখা যাক কী কী হয়। এখানে আমি ম্যাপটা বাম হাতে ধরি, আর ডান হাতে ধরবো এটা শর্ট। তো আমি বাড়তি জিনিসগুলো বাক্সের মধ্যে রেখে এসেছি, এবার আমি নিচে যাব অ্যাডভেঞ্চারে। চলো যাওয়া যাক নতুনে, এখানে কী করবো? এবার আমি দেখবো আমার আশেপাশে কী রয়েছে আমার এই জায়গাটাতে। এখনও পর্যন্ত আমি ঘুরে অবশ্য দেখিনি যে আশেপাশে কী আছে, তো আজকে সেটাই ঘুরে দেখব। আর ভিলেজার্সদের বাড়িগুলো একটু চেক করব, দেখব কোনো লুটফুট চুরি করতে পারি কি না এদের বাড়ি থেকে। তো এখানে একটা বেড ছাড়া আর কিছু নেই। এটা কী বানিয়ে রেখেছে? এটা এটা কী জিনিস? এটা আদৌ কিছু হয় কি? এখানে জল ভরে রেখেছে। আর তোরা পাই গেলো, জম্বির মতো লাগছে কেন? ও হা, কি হলো? কে তো এটা ঘর আটকে দিয়েছে আমাকে দেখে, আমি যাবো দাঁড়া। এ ভাই, আমাকে ঘর আটকে দিচ্ছিস কেন? ওকে, তো এখানে একটা ট্রেড করবে, এটা কি লেদার নিয়ে আমাকে কি? এগুলো আমার লাগবে না, আমি বুঝি না অত কিছু। ঘরে ঢুকবো, আমি তোদের ঘর লুট করতে এসেছি, আমি ডাকাতি করবো। এখানে দুটো ব্রেড আছে তোর থেকে আমার কাছে, ভাই 22টা ব্রেড আছে, এটা দুটো ব্রেড নিয়ে আমি কি করব ভাই? এখানে আর কি আছে? আর এই ঘরটায় দেখা যাক এই ঘরে কি আছে। এখানে আর একটা বাক্স, ওকে তো এখানে এমেরাল্ড পাওয়া গেছে 4টা। আর এদের ব্রেডের কাছেই থাকুক, এরা খেতে পারবে না, আর না খেয়ে মরে যাবে, কারণ অনেক গরিব গাইস, আমি অনেক বড় লোক, তার জন্য এদের জিনিস এদের কাছে রেখে দিই। আর ঘরটার দেখা যাক কি আছে। আর তুই হা হা করছিস কেন? হা হা করছিস কেন? এত হা হা করা ভালো না। এমন করার কি আছে ভাই? আওয়াজ কর, মুখ দিয়ে কথা বলতে পারে না। আর এটা টুপি কোথায় পেয়েছে? এ তুমি কি ফার্মার? এ তোর কাছে কি আছে? গাজর দিয়ে 20টা গাজর ধান দিয়ে এমেল দেবো। বাহ, এর কাছ থেকে আমার কাজ হবে, এই ফার্মারটাকে আমি বাড়ি নিয়ে যাব পারলে, কিন্তু মনে হয় না নেওয়া যাবে। যাই হোক, এই ঘরে দেখি কি আছে। এখানে আরেকটা বেড, এখানে আর একটা বেড। ভাই এত কেউ থাকে কেন? এদের তো বউও নেই। ও, এটা মনে হয় আমারই গোলেম। এই তুই এখানে কেন আসছিস? হ্যাঁ, ও ও ভাই, ও শিট, আমাকে মারছে, আমি লোহা খরচ করে বানিয়েছি, আমাকে উড়িয়ে দিচ্ছে গাইস এখান থেকে। ভাই শয়তান গোলেম, এই জন্যে বলে নেমো খারামি করছে আমার সাথে গোলেমটা। ভাই কেমন কি আর বলবো, থাক কিছুই না, এই ঘরে আমি আর ঢুকবোই না। এখানে দেখি আর কি আছে, অনেকগুলো ঘর বানিয়ে রেখেছে, এরা বিয়ে করে না কিন্তু এত ঘর দিয়ে কি করে। এখানে কি আছে? তো এই ঘরটাতে কি আছে? এগুলো কি ব্যাঙের ছাতা না? এগুলো কী জিনিস আমি জানি না। তো এখানে আর একটা বাড়ি দেখতে পাচ্ছি, এটাতেও দেখি, কিন্তু এটা এটা কী দিয়ে বানিয়েছে ভাই? এটা এই দেওয়ালটা কিসের আমার লাগবে? এই দেওয়ালটা, এই দেওয়ালটা একদম কেমন জানি লাগছে, একটু পিঙ্ক পিঙ্ক টাইপের। এখানে কী আছে? এখানেও কিছু নেই। বাবা, কিচ্ছু নেই এদের কাছে। ওকে, তো এখানে গাছ পেয়েছি, গাছটা এরা বাক্সে ভরে রেখেছে কেন জানি না। এটা তো আমি এখন লাগাবো গাছটা এখানে, এদের গ্রামের মাঝখানে আমি গাছ লাগিয়ে দেবো, তাহলে ভবিষ্যতে আমি গাছগুলো কাটতেও পারবো, আর একটু অক্সিজেনও পাওয়া যাবে। কত ট্যালেন্টেড আমি অক্সিজেনের তৈরি করছি। এখানে আর কি আছে? এই ঘরটায় কি আমরা গেছিলাম? ও বা, এখানে মোড়ল থাকে, মোড়লের ঘরে অবশ্যই জিনিস থাকবে ভাই,
মোড়ল তোর ঘরে কি আছে? বুকশেল ভাই। এর মানে হচ্ছে এটাই যে যত পড়বে তত বুদ্ধিমান হওয়া যায়। মোড়ল হয়েছে গ্রামের, পড়ে পড়ে এর কাছে বুকের ভরপুর বই কিন্তু কোনো বাক্স নেই। গ্রামের মোড়ল হয়ে এত কিপ্টে কেন ভাই? ঘরের মধ্যে কিচ্ছু ঢুকিয়ে রাখেনি। বাহ, রাজার কাছে বুকশেলফ দেবে 6টা এমরাল্ড দিলে, 24টা পেজ দিলে একটা দেবে। ভাই দরকার নেই, তোর জিনিস তোর কাছেই রাখ। আর এরা কী করে ভাই? খালি হাওয়া হাওয়া করে, আর কিছু পারে না তো। এদের গ্রাম আমার মোটামুটি ঘুরে দেখা কমপ্লিট। এবার আমি আর একটু বাইরে দিয়ে ঘুরে বেড়াবো, দেখবো আর কী কী পাওয়া যায় আমাদের এখানে। আমার সত্যি কথা বলতে এটুকু ম্যাপ এক্সপ্লোর করে কোনো মজা হচ্ছে না। আমি ম্যাপটা আর একটু বড়ো করে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো এইবার ম্যাপের সাইজটা আমার একটু মন মতো হয়েছে, এবার আমি একটু ম্যাপটা ভালো করে এক্সপ্লোর করতে পারবো। তো চলো, আপাতত আমি আর একটা কাজ করি। ও হো হো, এগুলো কী করে আবার ঢুকলো? আমাকে বেড়াটা তাড়াতাড়ি ঠিক করতে হবে আগে। বাবারে বাবা, এগুলো এখানে ভাই, এগুলো দেখো কী কী চলে এসছে। আমি একদিনের জন্য ঘুমাতে গেছি তাই। বাবারে, ওরে বাবা, ও আমার তাড়াতাড়ি গেটটা ঠিক করতে হবে, না জানি আমার কী কী হয়ে যেতে পারে এখানে থাকলে। আমি তাড়াতাড়ি পালাই এখান থেকে, নাহলে আবার ক্রিপার টিপারগুলো চলে আসবে সামনে। তো আজকে আমি শুধু আমার আইল্যান্ডটাই এক্সপ্লোর করবো, আদার্স কোথাও যাব না। আর এটাই দেখবো, আর অন্য দিন যাবো অন্য আইল্যান্ড ফাইল্যান্ডে যেগুলো যাওয়া যায়। আর শুনেছি বন জঙ্গলে নাকি গুপ্তধন লুকানো থাকে, তো সেটাই একটু দেখবো যে কোথায় কোথায় গুপ্তধন লুকানো আছে। কিন্তু আজকে মনে হয় না পাবো, অত ভাগ্য করে আসিনি। আর এটা কি? এটা একটা কেপ। তো যাই হোক, তো আমি আবার একটা ডগি পেয়ে গেছি, আমার কিউট ডগি। কিন্তু আমার কাছে কোনো হার নেই, যার কারণে আমি এটাকে ধরতে পারবো না। সরি, এটাকে ধরতে হলে আমার হার লাগতো, আমি একটা স্কেলেটন পেলে মারবো এখানেই। তো এদিকে একটা পাহাড় পেয়েছি, বাবা পাহাড়টা তো ভালোই বড়। দেখা যাক পাহাড়ের ওপর থেকে কিছু দেখা যায় কি না দূর পর্যন্ত। আমি একটা নতুন কী বলছি ভাই, আমি একটা নতুন প্রজাতির গাছ পেয়েছি। এখান থেকে আমি গাছটাকে বাড়ি নিয়ে যাই, তাহলে দেখা যাক বাড়ির ওখানে গাছগুলো লাগানো যায় কি না, তাহলে সুন্দর একটা ব্যাপার হবে। কী ব্যাপার, এই গাছের একটাও চারা পেলাম না আমি। যাই হোক, এই গাছের মনে হয় দেয় না, যাই হোক। আর এখান থেকে মোটামুটি সব কিছুই দেখা যাচ্ছে। ওইদিকে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, আর এদিকে ওইদিকে আর একটা নতুন প্রজাতির গাছ। আমার ওই গাছটা লাগবে যে করেই হোক, আমি ওই গাছের ওখানে যাব। আর গাছগুলোর ডাল, মানে আমি ডাল কেটে কেটে ওই চেষ্টা করব যাতে চারাগুলো নিতে পারি। আর কী আছে? আর তেমন কিছু নেই। এখানে ডায়মন্ড থাকলে ভালো হতো বলো। এখানে যদি ডায়মন্ড থাকতো 800-900টা, তাহলে আর জীবনে ডায়মন্ড খুঁজতে হতো না আমাকে। আবে সালে, ওরে বাপরে বাপ, এখানে দেখো একদম রাজমহলের মতো একটা গেট তৈরি হয়েছে যেখান দিয়ে এটাতে ঢোকা যাবে। দেখি কী আছে ভেতরে। আর এক ধরনের লাল কাঠ পাওয়া যায়, লাল কাঠটা এখানে পাওয়া যাচ্ছে না, আমি ওই গাছটা খুঁজতে হবে। ও ভাই, আমি একটা জিনিস পেয়েছি, মৌমাছি পেয়েছি। মৌমাছি বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা, কিন্তু মৌমাছি আমি কী করে বাড়ি নিয়ে যাবো? জানি না কী করে বাড়ি নিতে হয়, কিন্তু আমি পরে যদি জানি কখনো বাড়ি কী করে নিতে হয়, তাহলে আমি অবশ্যই এগুলোকে নিয়ে যাবো। আর যদি এগুলোর ফার্মিং করা যায় সেটাও করবো। ভাই লাভার মধ্যে একটু লাভ দিয়ে দেখি কেমন মজা। আবে সালে, ও ভাই আরেক চলে পড়ে যাচ্ছিলাম, আমার জান বেরিয়ে যেত এখনই। আমার ভেড়া ছাগল সবাই কান্না করত। এখান থেকেও কুকুর নিয়ে যাওয়া যাবে, আমি এবার দুটো কুকুর নিয়ে যাব, তাহলে এদের বংশবৃদ্ধি করা যাবে। আর তারপরে আমি পারবো কিছু। ও ভাই, এটা কি জিনিস? ওকে তো দেখো এখানে কি রয়েছে, এখানে কি কেউ কিছু থাকে নাকি? আমার মনে হচ্ছে এখানে গুপ্তধন পেয়ে গেছি আমি গাইস। খুব ভাই সিরিয়াসলি, এখানে দেখো ট্র্যাপ পাতা কী কী করা আছে এখানে, এখানে খুঁজতে হবে আমার। আর জম্বি ভাই চলে এসছে, জম্বি ভাইটাকে মেরে নিই। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, এখানে কত জম্বি চলে এসছে ভাই, এদের বংশ গোষ্ঠী শুদ্ধ চলে আসছে। আমি পালাই তাড়াতাড়ি। ওইদিকে আর একটা এরকম সেম গুহা আছে, বাবারই আমি এদিকে একটু দেখে আসি। আমি একটা দারুণ জিনিস পেয়ে গেছি, আমার বাড়ির পেছনে এত সুন্দর জিনিস ছিল আমি জানতাম না। তো এখানে দেখা যাক, এখানে গুহার মধ্যে এটা তো এমনি কি ডিজাইনের জন্য বানিয়ে রেখেছে নাকি আসলেও কিছু আছে বুঝতে পারছি না। ও ভাই চেস্ট আছে ভেতরে, ভাই চেস্ট নিতে হবে আমাকে। চেস্টটা কী করে নিব, এখান থেকে ভাঙা যাবে কি? ও ভাই এগুলো কী জিনিস, এগুলো কি ম্যাগমা ব্লক বলে? এটাকে ম্যাগমা ব্লক বলে মনে হয়। এটাকে কী আছে? ও এনচেন্টিং করা ফিশিং রড পেয়েছি। এটা কি লোক এট কী কী জানি না, এটা কী এনচেন্টিং বলে। তো খুব ভালো কথা, আমি গুপ্তধন পেয়ে গেছি গাইস, খুব ভালো। এখানে কি আরও পাওয়া যাবে ভিতরে? আমি জানি না, এখানে পাওয়া যেতে পারে। এটার মধ্যে কি কোনো বাক্স নেই? বা ঠকিয়েছে গাইস আমাকে, এগুলো ঠকিয়েছে, এখানে কোনো বাক্স দেয়নি আমাকে, এটা ঠিক না।
এই ব্লকগুলো কি আবার নিয়ে লাগালে সেম এরকমই শ্যাওলা শ্যাওলা কালারের জিনিস হবে? এগুলো নিয়ে গেলে জানি না, তো পরে নিয়ে যাব, কারণ আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না, পরে আসা যাবে এখানে। আর এই জায়গাটায় কি কিছু পাওয়া যাবে? মনে হচ্ছে এখানেও কিছু পাওয়া যেতে পারে। চলো ভেতরে। ওকে, তো এখানে মনে হচ্ছে কিছু আছে, এখানে আমাকে থাকাটা ঠিক হবে না, আমি পরে আসবো। আর তার আগে আমি ওই পাড়েরগুলো দেখে আসি যে ওখানে আরও কী কী পাওয়া যায়। কিছু লাভ হয়নি জম্বি মেরে, আমি ভেবেছিলাম ভেতরে খাজানা আছে কিন্তু কিছুই নেই, আমার পুরো বাজনা বাজিয়ে দিল। এখানে কি আছে কিছু? আমি কি মাত্র একটা চেস্ট পেলাম এতগুলো খাজানার মধ্যে? কিন্তু আমার মনে হচ্ছে আরও আছে, আমি খুঁজে পাচ্ছি না, এগুলো খুঁজতে হবে আমাকে। এখানে কি আছে দেখা যাক। এ ভাই পিছে পড়ে গেছে, আবার তো আমি নিচেই চলে আসলাম। এটা কি খাজানা? আমি ধোকা দিয়েছে আমাকে, কোনো খাজানা নেই। এ মা, ও বাপ 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 রে বাপ বাপ রে বাপ বাপ রে বাপ বাপ রে বাপ, ও ভাই বেঁচে গেছি। আর আরেকটা আসছে, আরেকটা আসছে, আমাকে তাড়াতাড়ি উপরে যেতে হবে। বাবারে, এগুলো এখানে কি করছে? আমি কোন মুখ করে এদিকে আসছি ভাই? ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, ও ও হ্যাঁ মনে পড়েছে, আমি তো জলের মধ্যে চলে গেছিলাম। এখানে দেখো গাইস, এখানে কত বড় গুপ্তধন! বাপ রে বাপ, এগুলো কি? ও ভাই সাহ, ও সে আমাকে একটা এটা কি করে নেব আমি? এটা কি জিনিস ভাই? এখানে বিরাট বড় গুপ্তধন পেয়ে গেছি। আমি তাড়াতাড়ি বাক্সতে সব রেখে আসি আর একবার, কিন্তু একটাই মুশকিল, জলের নিচে আমি বেশিক্ষণ থাকতে পারছি না। এই গুপ্তধনটা নেওয়ার মনে হয় আমারও এখনও পর্যন্ত ক্ষমতা হয়নি, কেননা আমি এখনও পর্যন্ত জলের নিচে সার্ভাইভ করতে পারি না। যদি কখনো পারি তারপরে আবার আসবো এখানে, আপাতত তো পারছি না, পরের এপিসোডে দেখা হবে। কি আছে ভিতরে? এখানে মনে হচ্ছে গুপ্তধন আছে, না বুঝতে পারছি না কি হবে, তো আমি ভালো করে জেনে শুনে তারপরে আসবো, আন্দাজে আমি এখানে পা দিতে চাই না। তো যাই হোক, ভালো থেকো সবাই, আমি আজকে আর এই এপিসোডটাকে বড় করছি না, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। আর যারা নতুন চ্যানেলটিতে এসেছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বাই।